আমি সুরঙ্গ সিনেমাতে অশ্লীল কোনো কিছু দেখতে পাইনি। একটি ছবির মূল বক্তব্য হয় যে নারী সকল ধ্বংসের কারণ, বিষ বাষ্প থেকেই লোকে আরো বেশি পছন্দ করে। তো যা করে সেটা যদি না দেখায় তাহলে জিনিসটা বিশ্বাসযোগ্য হবে কিভাবে? কেন রুনা খানেরটা হবে অশ্লীল? নেটফ্লিক্সে আমরা টু হট টু হ্যান্ডেল দেখছি, সুরঙ্গ সিনেমাকে অনেকে বলেছেন অশ্লীল। আমি সুরঙ্গ সিনেমাতে অশ্লীল কোনো কিছু দেখতে পাইনি। আমি বরং দর্শক হিসেবে, আমার কাছে, আমি এর আগেও বলেছি যে যেই সুরঙ্গতে আমি দেখতে পেয়েছি ভীষণ ভালো অভিনয় প্রত্যেকের, ভীষণ ভালো সিনেমাটোগ্রাফি, ভীষণ ভালো লাইটিং, যেটার সাথে আমি একমত না সেটা হলো যে এমনিতেই আমরা ভীষণ রকম নারী, পুরো পৃথিবী আসলে নারীদেরকে পছন্দ করে না, পুরুষরাও পছন্দ করে না, নারীরাও পছন্দ করে না। তো এরকম একটি নারী বিদ্বেষী ইয়ের মধ্যে থেকে যখন, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যখন একটি ছবির মূল বক্তব্য হয় যে নারী সকল ধ্বংসের কারণ, আমি মনে করি যে আমাদের বোধহয় এখনও এটা নিতে পারার মতো মানসিকতাটা তৈরি হয়নি, মানে আরও ঈর্ষা মানে ঢেলে পড়ে। যদিও এই ভীষণ হিট হয়েছে, লোকে পছন্দ করেছে, ওই যে ওই বিষ বাষ্প থেকেই লোকে আরও বেশি পছন্দ করে, কারণ আরেকটু সময় যাক এরকম গল্প। আমি বলছি না যে পৃথিবী সকল নারী সাধু, আমি বলতে চাইছি নারী এবং পুরুষ, মানুষ মানুষ, মানুষের মধ্যে ভালো খারাপ যেমন থাকে পুরুষদের মধ্যেও আছে, নারীর মধ্যেও আছে। তবে যেহেতু আমাদের সামাজিকতায় নারীর উপর আক্রমণ বেশি, সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনই। আর ওই যে যেটা বলছিলেন অশ্লীলতা, যেমন সুরঙ্গ ছবিতে ওই মানে প্রধান চরিত্র নায়িকা তার বরের বন্ধুর সাথে পরকীয়া করে, পরকীয়াতে আসলে মানুষ কী করে? তো যা করে সেটা যদি না দেখায় তাহলে জিনিসটা বিশ্বাসযোগ্য হবে কীভাবে? মানে মানে যা দেখায় বলতে হচ্ছে, তার মানে এই না যে পুরোটা দেখাতে হবে। আমরা সকালে ঘুম থেকে উঠে মানে বাথরুমে গিয়ে প্রাত কার্য সম্পাদন করি, সবাই করি, সেখানে কি সেটা প্রতিটা দেখাতে হবে না? কিন্তু আমি বলতে চাইছি যে একটা গল্পের বিশ্বাসযোগ্যতার জন্য যেইটুকু দেখানো যায় সেটার সাথে সেন্সর আছে, সেই সকল কিছুর পরেও যে পান থেকে চুন খসলেই অশ্লীল অশ্লীল বলে, এটা একটা বিপজ্জনক চর্চা। এবং এই চর্চাটা আমার মনে হয় যে যারা আমাদের এই অঙ্গনে কাজ করছেন তাদের মধ্যে থেকে কিন্তু আওয়াজটা প্রথমে ওঠে, মানে যারা আসলে সেভাবে কাজটা পাচ্ছেন না, করতে পারছেন না, সুযোগটা পাচ্ছেন না, তারা আসলে আওয়াজটা প্রথমে তোলেন। এখানে আমি আরও একটা জিনিস বলতে চাই যে যেই আমরা ঘরে বসে নেটফ্লিক্স দেখছি, অ্যামাজন দেখছি, আমরা শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ, জনি ডেপের সিনেমা দেখছি, বা নেটফ্লিক্সে আমরা টু হট টু হ্যান্ডেল দেখছি, আমরা প্রত্যেকে ঘরে ঘরে দিই, তাহলে তো সবই নিষিদ্ধ করে দেওয়ার কথা। তো এগুলো যদি আমরা ঘরে বসে দেখতে পারি তাহলে আমাদের কাজ, আমাদের সুরঙ্গতে ওই দৃশ্যটুকু কীভাবে অশ্লীল হতে পারে? মানে যারা অশ্লীল বলছেন তারা কি প্রত্যেকে ঘরে নেটফ্লিক্স বন্ধ করে রেখেছেন, বা বলছেন যে সন্তানদেরকে নিয়ে দেন? আমাদের দেশের 70-80% মানুষের এখন সন্তানের 12-13 বছর পর তাদের হাতে ফোন, তারা কি সবাই ইউটিউব বন্ধ করে রেখেছেন? ইউটিউবে সার্চ করলে তো তারা পৃথিবীর যে কাউকে দেখতে পারে। মানে কথা হচ্ছে, দীপিকা পাডুকোনের সুইমিং কস্টিউম পরা পোশাক যদি অশ্লীল না হয় সেটা তুমি ইউটিউবে দেখছো, প্রিয়াঙ্কা চোপড়াটা যদি না হয়, অনুষ্কা শর্মাটা যদি না হয়, কেন তমা মির্জারটা হবে অশ্লীল, কেন পরিমণিরটা হবে অশ্লীল, কেন রুনা খানেরটা হবে অশ্লীল, কেন জয়া আহসান বাঁধনেরটা হবে অশ্লীল? আমাকে একটু যদি বুঝিয়ে বলতে পারতেন।